প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা সম্ভব, কিন্তু কৃত্রিম দুর্যোগ মোকাবেলা করা আমাদের পক্ষে মোটেও সম্ভব নয়। ঠিক সেই কাজটি করেছে আমাদের বন্ধুরাষ্ট্র। বেশ কিছুদিন যাবৎ বৃষ্টির ফলে এবং একই সাথে আমাদের বন্ধুরাষ্ট্রের বাঁধ খুলে দেওয়ার ফলে কিন্তু সিলেট নগরী আজ পানির নিচে ডুবে যাচ্ছে। সে কথা বাদই দিলাম, যেটা হয়ে গেছে গিয়েছে। এখন সিলেটবাসীর পাশে দাঁড়ানো কিন্তু আমাদের একান্তই জরুরি প্রয়োজন। সেখানে 40-50 লক্ষ মানুষ পানিবন্দী হয়ে আছে, কারোর ঘর বাড়ি ভেঙে চুড়ে নিয়ে গেছে বন্যায়, কারোর থাকার শেষ সম্বলটুকু হারিয়েছে, কারোর গবাদি পশু সব কিছুই একেবারে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সিলেটের অনেক ব্যক্তি যারা কিনা বাইরের দেশে অবস্থান করে, তারাও কিন্তু তাদের পরিবার বর্গের কাছে টাকা প্রেরণ করতে পারছে না। সিলেট নগরী সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন, একই সাথে মোবাইলের নেটওয়ার্কও নাই। যদি মোবাইলের নেটওয়ার্ক না থাকে, ব্যাংক যদি খোলা না থাকে, একই সাথে বিদ্যুৎ সংযোগ যদি না থাকে, তাহলে তারা কিভাবে তার পরিবার পরিজনের কাছে টাকা প্রেরণ করবে? ঠিক এমতো অবস্থায় আপনার আমার যার যার স্থান থেকে অবশ্যই সিলেটবাসীর পাশে দাঁড়ানো অতি প্রয়োজন বলে আমি মনে করি। যার যতটুকু সামর্থ্য রয়েছে, যার যতটুকু সাহায্য করার সক্ষমতা রয়েছে, ঠিক ততটুকুই সাহায্য করে আপনারা সিলেটবাসীর পাশে দাঁড়াবেন বলে আমি বিশ্বাস করি। মানুষকে সহযোগিতা করতে কিংবা সাহায্য করতে হাজার কোটি টাকার প্রয়োজন হয় না, শুধুমাত্র মন থাকতে হয়। যদি কিনা আপনার সাহায্য কিংবা সহযোগিতা করার মন থাকে কিংবা হৃদয় থাকে, তাহলে আপনি সহযোগিতা করতে পারবেন। সহযোগিতা করার জন্য আমার কাছে কোনো টাকা পয়সা দিতে হবে না। বাংলাদেশের অনেক ট্রাস্টেড সংগঠন রয়েছে, তার মধ্যে যেমন বিদ্যানন্দ আশ্রম, মানবিক শওকত স্যার, ওনার ট্রাস্টেও দিতে পারেন। একই সাথে এসকে মিডিয়া টিপু চৌধুরী, ওনারাও কিন্তু একটি ট্রাস্ট গঠন করছে, সেখানেও আপনারা টাকা দিতে পারেন। আপনাদের এক টাকাও বাজে খরচ হবে না, এটা আপনারা বিশ্বাস করতে পারেন। আপনারা স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আর্থিক অনুদান পাঠিয়ে বন্যা কবলিত মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারেন। আপনি হয়তো বলতে পারেন, আমি কম টাকা বেতন পাই, তাহলে ভাই আমি কিভাবে সাহায্য করব? ভাই, বাংলায় একটি কথা আছে, দশের লাঠি আর একের বোঝা। 10 জন মানুষ যখন অল্প অল্প করে সাহায্য করবে, তখন কিন্তু সেটা আপনার বোঝা হয়ে দাঁড়াবে না। সাপোজ একটা ফ্যাক্টরিতে আপনারা 100 জন কাজ করেন, প্রত্যেকে যদি 5 রিঙ্গিত করে কিংবা 5 টাকা করে দেন, 500 টাকা হবে। আর 500 টাকা মানেই কিন্তু বাংলাদেশি টাকা প্রায় 11,000 টাকার কাছাকাছি কিংবা কম বেশি হতে পারে। আর এই 11,000 টাকায় কিন্তু 5 থেকে 10টা পরিবারকে সহযোগিতা করা সম্ভব হবে বর্তমান পরিস্থিতিতে। হয়তো অনেকেই বলতে পারেন, সরকার রয়েছে, সরকার সহযোগিতা করবে, তাহলে কেন আমরা করব? ভাই, এই প্রাকৃতিক দুর্যোগের সময় শুধুমাত্র সরকার নয়, দেশের নাগরিক হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার আমার নৈতিক দায়িত্ব অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আজ যদি আপনি এই বন্যা কবলিত অসহায় মানুষের পাশে না দাঁড়ান, আপনি আমি যখন বিপদে পড়বো, তারা কি আমাদের পাশে এসে দাঁড়াবে? সরকার কয়দিন খেতে দেবে? সরকার নাকি 3 দিনের ত্রাণ দিয়েছে, তারপরে বাকি দিনগুলো তারা কিভাবে চলবে? আর সরকার তো আর চাইলেই ঠাস করে দিতে পারে না। সরকারি কিছু প্রসেস রয়েছে, তাদের সেখান থেকে বিল পাস হয়, সেগুলো কিনতে হয়, আসা যাওয়া এই কাজগুলো করতেই কিন্তু সেখানে 3 থেকে 5 দিন পর্যন্ত সময় লেগে যায়। শুধুমাত্র সরকার নয়, সেখানে সরকারি বেসরকারি অনেক সংগঠনই কিন্তু সেখানে ত্রাণ বিতরণ করছে। সেখানে কিন্তু আপনার আমার শরীক হওয়া একান্তই প্রয়োজন, কারণ সবাই মিলে যদি সিলেটবাসীর পাশে এসে দাঁড়ায়, তাদেরকে সাহায্য সহযোগিতা করি, তাই এই দুর্দিনে তাদের কিন্তু অনেক উপকার হবে। আমরা তো কত দিকে কত টাকা খরচ করি। এখান থেকে কয়েকদিন আগে বাংলাদেশ এবং মালয়েশিয়ার ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে, সেখানে কিন্তু আমরা টিকিট কেটে হাজার হাজার বাংলাদেশি সেখানে খেলা দেখতে গিয়েছি। একটা টিকিটের সর্বনিম্ন মূল্য ছিল 44 রিঙ্গিত প্লাস কিংবা 44 রিঙ্গিতের বেশি, এবং আর অপর যে টিকিট গ্র্যান্ড স্ট্যান্ডে, সেখানে কিন্তু 64 রিঙ্গিতের বেশি একটি টিকিটের মূল্য ছিল। তো আপনারা যদি সেখানে গিয়ে খেলা দেখতে পারেন, বিনোদন নিতে পারেন, বাংলাদেশকে সাপোর্ট করতে পারেন, এখন বাংলাদেশের মানুষ বন্যাগ্রস্ত অসহায় মানবতার জীবনযাপন করছে, খেয়ে না খেয়ে সেখানে শিশু বাচ্চা বৃদ্ধ ব্যক্তি। সিলেট সুনামগঞ্জে বিদ্যুৎ বিচ্ছিন্ন কিংবা মোবাইল নেটওয়ার্ক না থাকায় সকল ভিডিও কিংবা সকল চিত্র কিন্তু আমরা দেখতে পাই না, তারপরও যতটুকু আমাদের সামনে আসে সেটা দেখেই কিন্তু আপনার আমার প্রত্যেকের হৃদয় ঘুমড়ে ঘুমড়ে কাঁদে। আমরা এখানে ভালো আছি, না জানি সিলেটবাসী এখন কোন অবস্থায় রয়েছে। সেজন্য আপনাদের উদ্দেশ্যে আরও একবার বলবো, অবশ্যই যার যার স্থান থেকে যতটুকু পারেন ঠিক ততটুকুই সাহায্য করুন। আপনার একজনের সহযোগিতায় হয়তো একটা পরিবার একদিন খেয়ে পড়ে থাকতে পারবে।